গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকালে আমি স্নান হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি। এখন বাজে 9:30, আর সকালে তো 1 কাপ লিকার চা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের সঙ্গে একটু দুধ চা হচ্ছে। আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করো, করে খেয়ে বলো কেমন লাগলো। আর এই রেসিপিটা আমার মা ভীষণই করতো, খুবই করতো, আমাদের বাড়িতে খুব হতো এই রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, অবশ্যই ফুল ওয়াচ করে, অল্প একটু দেখেই নয় ফুল ওয়াচ করে, তবে দেখো আমার খুব ছোট্ট ভিডিও, সেটা ফুল ওয়াচ করো প্লিজ, সবার কাছে এই রিকোয়েস্টটা রইল। তো সঙ্গে থাকো আর চলো রান্নাঘরে যাই আর শুরু করে দিই রান্নাটা। তো আমি রান্নার উপকরণ নিয়ে নিয়েছি, এই বেগুনটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটতে হবে, আর এই ধনে পাতাটা কুচিয়ে নিতে হবে, নিয়ে মিক্সিতে আমি বেটে নেব, আর তার সঙ্গে নেব এই কাঁচা লঙ্কা। তো প্রথমে এটা করে নিই, তারপরে আসছি। ধনে পাতা বেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটে বেগুনটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর এখানে আছে হলুদ, নুন, আর এখানে আছে চিনি, আর এটা পুরোটাই সর্ষের তেলে হবে। তো আমি প্রথমে কড়াইতে চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। কারণ বেগুন যেহেতু ভাজবো তেলটা একটু লাগবে বেশি, কারণ বেগুন জানোই এমনিতেই তেল টেনে নেয়। আর এইখানে হচ্ছে ডেঙ্গুর চিকেন, তা বাবুর আবার এমনিতে মুখে রোচে না, যা হোক তা হোক করে দিলে হয় না, তাই চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি কটা পেঁপে, দিয়ে দিচ্ছি একটু রসুন, আর দেব হচ্ছে হলুদ, ব্যাস এই হচ্ছে বাবুর চিকেন। ঠিক আছে, একটু নাড়িয়ে দিতে হবে, এটা হতে থাক। আর আমি এদিকে এই পথটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখো। ফোড়নে আমি 1 চামচ কালো জিরে দেবো, তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি এর কড়াইতে ছাড়লাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম আর কি, তার সঙ্গে দিলাম নুন আর হলুদ, দিয়ে এটা বেশ খানিকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না নরম হয়ে আসছে। বেশ খানিকক্ষণ ভাজার পর যখন বেগুনটা একদম নরম হয়ে যাবে, মানে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এই ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম। আর খুব সিম্পল রান্না, বেশি কিছুর প্রয়োজনও নেই, অথচ খুব সুস্বাদু একটা রান্না। আর ধনে পাতাটা এখন ধরো সারা বছর জুড়েই পাওয়া যায়, কিন্তু আমরা ছোটোবেলায় যখন, মানে আমি যখন ছোটোবেলায় মানে বিয়ের আগে ধরো বাপের বাড়িতে এরকম আমার মা বানাতো, তখন শীতকাল ছাড়া ধনে পাতাই পাওয়া যেত না, যার জন্য শুধু শীতের সময়টুকুনি আমরা এটা খেতাম, এই পথটা খেতে পারতাম। অসাধারণ লাগে খেতে, খুব সামান্য জিনিস দিয়েই এটা হয়ে যায়, আর খুব ঝটপট রান্না। আর এর মধ্যে একটুখানি নুন, চিনি, হলুদ, মানে কয়েকটা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়, আর অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এই আইটেমটা যদি তোমরা একবার তৈরি করো, করে খাও, দেখবে অসাধারণ লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অল অপশনে হিট করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার এই রান্নাটা তো কমপ্লিট হয়েই গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে,